হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর লেখা মাইকেল মধুসূদনের একটি কবিতা আজকে আমরা পড়ব। আমি প্রথমে তোমাদেরকে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিশিষ্ট আধুনিক ব্যক্তিত্ব ছিলেন, যার হাত ধরে শিক্ষা, নারী শিক্ষা বা বাল্যবিবাহ বন্ধ রদ হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে বিধবা বিবাহ তিনি চালু করেন। তার যে ব্যক্তিত্বটা ছিল তাকে, তার জন্য দয়াসাগর, বিদ্যাসাগর, করুণা সিন্ধু প্রভৃতি নামে তাকে আখ্যান করা হয়েছিল। তার যে কোনো কারোর অসুবিধা বা কারোর আর্থিক দিক থেকে পিছিয়ে পড়লে বিদ্যাসাগর তাকে সাহায্য করার জন্য অগ্রিম এগিয়ে যেতেন। এই সমস্ত তার গুণাবলীর জন্য অদ্ভুতভাবে মাইকেল মধুসূদন দত্ত তার প্রতি প্রভাবিত হয়েছিলেন। কেবলমাত্র তার জন্য নয়, মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে ছিলেন তার একটা অর্থ অভাব হয়েছিল, যেটার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে প্রায় অর্থ পাঠাতেন এবং আর্থিক সাহায্যও করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র তাকে আর্থিক সাহায্য করেছিলেন তাই না, তাকে তার ব্যক্তিত্বটা মধুসূদনকে ভীষণভাবে প্রভাবিতও করেছিল। তার জন্য তিনি তার ওপরেই এই একটি কবিতা লিখেছেন। মাইকেল মধুসূদন দত্তর এবার পরিচয় সম্পর্কে তোমাদের একটু জানাই। তার বাংলাদেশে তার জন্ম হয়েছিল। তিনি মেঘনাদবধ কাব্য, শর্মিষ্ঠা প্রভৃতি নাটক রচনা করেছিলেন। তাকে তিনি তার বাংলা জগতে যে পদার্পণ সেটা আকস্মাতে হয়েছিল। তিনি বিদেশি কালচারকে ভালোবাসলেও বাংলার সাহিত্যের প্রতি তার অদ্ভুত একটা আকর্ষণ ছিল। সেই লেখার জোরেই তিনি প্রভূত গল্প, নাটক, কাব্যগ্রন্থ রচনা করে গেছেন। তো চলো, আমাদের আজকের ক্লাসটা, এই গদ্যাংশটা তোমাদের, এই পদ্যাংশটা তোমাদের আমি পড়াবো। আজকের যে ক্লাস সেটা আমি এবার শুরু করবো। মধুকবি মাইকেল মধুসূদন দত্ত তার এই লেখার, এই কবিতার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ও তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর তার অন্তরের যে শ্রদ্ধার্ঘ সেটি অর্পণ করেছেন। তার যে ব্যক্তিত্ব সেটা বিশালভাবে তাকে প্রভাবিত করেছিল, যার কারণে তার মনে বিদ্যাসাগরের প্রতি একটা চরম শ্রদ্ধা, মানে চরম একটা শ্রদ্ধার জায়গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটি নিয়েছিলেন। আমরা কবিতাতেই, কবিতার মাধ্যমে বুঝতে পারবো যে তিনি কতটা পরিমাণে তার ব্যক্তিত্বকে শ্রদ্ধা করতেন। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে তার বিদ্যার যে গুণ, তার বিদ্যা জ্ঞানের যে গুণ, তার এই গুণের জন্য তিনি ভারত, গোটা ভারতবর্ষে কিন্তু বিখ্যাত। করুণার সিন্ধু তুমি, সে জানে মনে দিন যে দিনের বন্ধু, অর্থাৎ করুণার সিন্ধু, করুণা বা দয়ার সিন্ধু তুমি, সেই জানে মনে, সেই কেবলমাত্র এই করুণার কথা জানে দিন যে, অর্থাৎ দরিদ্র যে, এবং দরিদ্রের যে বন্ধু, দিন কথাটি অর্থ হচ্ছে এখানে দরিদ্র। বলছে করুণার সিন্ধু তুমি, করুণার সাগর, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, সেই কেবলমাত্র জানে যার দিন যে দিনের বন্ধু, অর্থাৎ দরিদ্র যে, দরিদ্রের যিনি বন্ধু, সেই কেবল জানে তোমার কতটা পরিমাণে করুণা বা দয়া রয়েছে। তোমাদেরকে একটা বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে এই যে কবিতাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর, এটি চতুর্দশ পদী কবিতা বলি থেকে নেওয়া হয়েছে। চতুর্দশ পদী কবিতা বলি, অর্থাৎ যেখানে যে কবিতাতে 14টি লাইন থাকে। এটাকে সনেট বলা হয়।
আরেকটা জিনিস, এই পুরো কবিতাটি লেখা হচ্ছে হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে। এরপরে দেখো বলেছে, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ও কান্তি অম্লান কিরণে। উজ্জ্বল জগতে অর্থাৎ এই গোটা বিশ্ব জগতে হেমাদ্রি কথাটির অর্থ হচ্ছে হেম যুক্ত আদ্রি। হেমযুক্ত আদ্রি অর্থাৎ হচ্ছে এখানে বোঝানো হচ্ছে সোনার পর্বত বা সুমেরু পর্বতকে, এবং ঠিক হেমকান্তি মানেও বোঝানো হচ্ছে সোনার যে লাবণ্য সেই লাবণ্যকে। তো বলছে এখানে কবি যে তোমার যে সোনার যে লাবণ্য সেই লাবণ্যে গোটা জগৎ যেন উজ্জ্বল হচ্ছে, তার কিরণে গোটা জগৎ একদম সেই লাবণ্য ফিরে পাচ্ছে। এরপরে দেখো বলছে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ শব্দটির অর্থ হচ্ছে এখানে হিমালয়। বলছে এখানে যে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বত, অর্থাৎ যে ভাগ্য করে সেই মহাপর্বতের সান্নিধ্য পেয়েছে, এখানে মহাপর্বত বলতে বিদ্যাসাগরকে বোঝানো হচ্ছে। বলছে যে ভাগ্যচক্রে বা সৌভাগ্যচক্রে যিনি সেই মহাপর্বতের সান্নিধ্য লাভ করেছে, সেই জনই যে সুবর্ণ চরণ অর্থাৎ সোনার চরণে বিদ্যাসাগরে সেই সোনার চরণে আশ্রয় লাভ করেছে, সেই জানে যে কত গুণ তার মধ্যে আছে, সেই হিমালয়ের মধ্যে সেই গিরিশের মধ্যে কত গুণ আছে। বিদ্যাসাগরের যে চরিত্রটা সেটা অদ্ভুতই একটা চরিত্র আমরা দেখতে পাই। সারা জীবন সে একটা ধুতি এবং একটা চাদর নিয়েছিলেন, কিন্তু তার বাইরের বেশভূষাটা একটু পৌরাণিক হলেও বা একটু আতপোড়া হলেও তার ভেতর একদম ছিল আধুনিকতায় ভরা। তিনি বারবার সমাজের যাতে ভালো হয়, সমাজের যাতে আরও সমাজের মানুষ শিক্ষিত হতে পারে, সমাজের মানুষ যাতে আরও নিজেকে উন্নত করতে পারে, কুসংস্কার মুক্ত হতে পারে, তার জন্য অনেক 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 কাজ করে গেছেন। শুধুমাত্র যে নারীদের জন্যই করে গেছেন তা না, তিনি আরও বেশ কিছু কাজ করে গেছেন সমাজের জন্য, যেগুলো চিরকাল স্মরণীয় হয়ে আছে। আমরা জানি যে তার পরিবারের সদস্যরা তাকে শেষ জীবনে এসে তার পরিবারের সদস্যরা তাকে যতই সে ভালো কাজ করুক তার সঙ্গে একদমই থাকতে চাননি। শেষ বয়সে তিনি ফর্মাটাজে বলে একটা জায়গা ছিল, সেখানে গিয়ে তিনি সেইখানকার গ্রামবাসীদের সঙ্গে জীবন কাটিয়ে শেষ জীবনটা ওখানেই নিজের জীবন শেষ করেছেন। কিন্তু তিনি তার দায়িত্ব থেকে এড়াননি, তিনি তার সমস্ত দায়িত্ব তার ভাই তার বোন সবার প্রতি সেটা পালন করে গেছেন। এবং মাতৃস্নেহ অর্থাৎ মায়ের কথা তিনি এতটাই মেনে চলতেন যে সাত সমুদ্র পার করেও সেই মায়ের আদেশ পালন করতে তিনি সচেষ্ট হয়েছেন। তো তার যে এই সমস্ত গুণাবলী, সেই গুণাবলী কেবলমাত্র তার সান্নিধ্যে যারা এসেছেন, তার কাছে যারা, তার সন্নিকটে যারা এসেছেন, তারাই কেবল তার যে ভেতরের গুণ সেই গুণের দর্শন পেয়েছেন। তার ভেতরেও যে একজন ঈশ্বর বাস করত, তিনি তার কাজের মধ্যে দিয়েই সেই ঈশ্বরের পালন করতেন, ঈশ্বরকে দর্শন করতেন, সেটা বোঝা যেত।
কি সেবা তার সে সুখ সদনে, অর্থাৎ সুখ এবং সদন, সুখ সদন অর্থাৎ হচ্ছে সুখী বাড়ি। সুখী বাড়ি বা গৃহ বলেছে কি সেবা তার যে কি সেবা, সেটা কেবলমাত্র তার সান্নিধ্যে যার চরণে যারা আশ্রয় গ্রহণ করেছে তার বাড়িতে গেলেই সেটা বোঝা যায়। তার সুখের যে বাড়ি, সেই বাড়িতে পরম শান্তি বিরাজ করে। যারা তার তার আশ্রয় নিয়েছে কেবলমাত্র তারাই জানে যে তার বাড়িতে কি পরিমাণে সুখ শান্তি বিরাজ করছে। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্কিরি, এখানে কিঙ্কিরি যে শব্দটা আছে, কিঙ্কিরি শব্দটার অর্থ হচ্ছে দাসী। এবং বিমলা, বিমলার অর্থ হচ্ছে নির্মল, আমি একটু নিচে লিখছি নির্মল, নির্মল বা স্বচ্ছ, যেটা অকলুষিত। তো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি একটু দাগ দিয়ে রাখি। বলছে দানে বাড়ি নদী রূপ, বাড়ি কথার অর্থ হচ্ছে জল, জলধারা। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করি, অর্থাৎ তুমি স্রোতশ্রেণী নদীর মতো একদম স্বচ্ছ জল বয়ে নিয়ে গিয়ে চারিদিক ভাসিয়ে দিচ্ছ। তারপরে বলছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল, অর্থাৎ তুমি তরুদল, তরুদল কথা অর্থ হচ্ছে এবং দীর্ঘ শির অর্থাৎ যে সমস্ত গাছগুলি, এক মিনিট, বলছে যে সমস্ত গাছগুলি শির অত্যন্ত উঁচু, অর্থাৎ মানে সবচেয়ে লম্বা যে সমস্ত গাছের শির তরুদল, সেই সমস্ত গাছের মতো তুমি চারিদিকে অমৃতের ফল পরম আদরে ছড়িয়ে যাচ্ছ। দাস রূপ ধরি অর্থাৎ হচ্ছে সেবক রূপে, সেবক রূপে দাস রূপে বা সেবক রূপে তুমি উঁচু বা উঁচু উঁচু তরুদলের মতো, উঁচু তরুদল বা উঁচু গাছ যেরকম কি করে ফল ফুল সমস্ত কিছু দেয়, কিন্তু তারা কারোর কাছে কিছু চায় না, সমস্ত ঝড় ঝঞ্ঝা সব নিজে সহ্য করে, সেই সমস্ত তরুদল, সেই সমস্ত বৃক্ষের মতো তুমি চারিদিকে তোমার যে অমৃত ধারা, তোমার যে অমৃত ফল পরম আদরের সহিত, পরম সেবার সহিত, আদরের সহিত সেগুলি চারিদিকে ছড়িয়ে যাচ্ছ। তারপরে বলছে পরিমলে ফুল ও কুল দশ দিশ ভরে দিবস শীতল শাসি ছায়া বনেশ্বরী। পরিমলে কথাটির অর্থ হচ্ছে ফুল চন্দনাদির যে সুগন্ধ তাকে পরিমল বলে, ফুল চন্দনাদি এই সমস্ত মিশে যে সুগন্ধ বের হয় সেই সুগন্ধের মতো তুমি ফুল 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 শুধুমাত্র ফুল না চারি ফুল তুমি দশ দিক যেন সেই গন্ধে চারিদিক ছড়িয়ে দিয়েছো। দিবসে শীতল ও শাসি ছায়া, অর্থাৎ দিবসে দিনের বেলায় বা মধ্য গগনে যখন সূর্য চলে যায় তখন সূর্যের তাপে চারিদিক যখন উষ্ণ তাই ভরে আসে সেই সময় তুমি শীতল ছায়া নেমে আনো। হে বনেশ্বরী, অর্থাৎ তাকেই বনেশ্বরী, বনের ঈশ্বরী
তাকে সম্বোধন করছে। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশা অর্থাৎ হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলায় সুশান্ত নিদ্রা অর্থাৎ খুবই শান্ত একটা নিদ্রা তুমি নিয়ে আসো এবং সমস্ত ক্লান্তি তখন দূর করে দাও। তাকে বারবার বলছে যে তুমি এত দিক চেয়ে দিয়েছো, এত দিকে চারিদিকে ফুলে ফলে সুগন্ধে মাতিয়ে দিয়েছো, কিন্তু কখনো দাসী রূপে সবার সেবা করে গেছো, কিন্তু প্রতিদানে তুমি কখনো কিছু চাওনি, শুধু দিয়ে গেছো, দিয়ে চারিদিক ঘুরিয়ে দিয়েছো। তোমার যে সুগন্ধ সেই সুগন্ধে চারিদিক ছড়িয়ে গেছো এবং তোমার এই সুগন্ধে চারিদিক ছড়িয়ে গেছে এবং চারিদিকে শান্তি ছায়া নেমে গেছে। এবং রাত্রিবেলাও কি হচ্ছে, মানে এতটাই শান্তি পেয়েছে মানুষ যে রাত্রিবেলাও তুমি তাদের নিদ্রাটা সুনিদ্রায় পরিবর্তন করছো। এখানে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু স্বামী বিদ্যাসাগরেরই জয়গান গেয়ে গেছেন। বিদ্যাসাগরের যে গুণাবলী, তার গুণাবলীতে তিনি মুগ্ধ, তিনি একদম স্তম্ভিত, সমৃদ্ধ। তার এই ব্যক্তিত্ব, তার এই চরিত্র তাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে যে একটা মানুষ কীভাবে এরকম অক্লান্ত পরিশ্রম করে যেতে পারে প্রতিদানে কিছু না আছে। এবার আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং তার বিশেষ বিশেষ কিছু গুণাবলী। মাইকেল মধুসূদন দত্ত তিনি 1824 সালে জন্মগ্রহণ করেন। জন্ম হচ্ছে বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়িতে। হিন্দু কলেজে পড়ার সময়ই ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করে মধুসূদন ব্ল্যাক ভার্সের অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনে। কী ছন্দ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কী ছন্দ তিনি এনেছিলেন বাংলায়, অমিত্রাক্ষর যে ছন্দ, সেই ছন্দের প্রবর্তন করেন। গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাদবধ কাব্যগ্রন্থ। আমরা জানি রামায়ণে মেঘনাদের যে চরিত্র, রাবণের যে ছেলে, সেই রাবণের ছেলেকে যখন বধ করছেন হচ্ছে লক্ষ্মণ, সেই যে সময়কালে যে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনা গুণাবলীগুলোই তিনি সমস্তটা এতে তার এই মেঘনাদবধ কাব্যে তিনি রচনা করেছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি নেওয়া হয়েছে সেটা এই চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা কবিতায় 14টা লাইনে বা 14টা ইয়েতে লেখা হয়েছে, এইগুলোকে সনেট বলা হয়। তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী প্রভৃতি। এছাড়াও তিনি কিছু প্রহসন রচনা করেছিলেন। প্রহসনের কথা হচ্ছে ঘুরিয়ে বলা, মানে হাসির বিষয়ক কিছু জিনিস যেটা পড়লে মানুষ, মানে এখনকার যুগে যেটাকে কমেডি বলা হয়, সেই জিনিসই তিনি কিছু রচনা করেছেন। এগুলোর মধ্যে হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ, একে কি বলে সভ্যতা, এই দুটি প্রহসন তিনি রচনা করে গেছেন। মধুসূদন দত্তের যে কবিত্ব বা সাহিত্য জগতে পদার্পণ একটি অন্যরকম মাত্রায় এনে দেয় বাংলা সাহিত্য জগতে। বাংলার নবজাগরণের সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে তাকে গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্ততা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়। তিনি বাংলায় প্রথম সনেট এনেছিলেন, সনেটের জনক তাকে বলা হয়। বাংলা সাহিত্যে তার যে পদার্পণ, সেই পদার্পণকে নিয়ে অনেকজন অনেক রকম সমালোচনা করে। তিনি প্রধানত তার ঝোঁকটা একটু ইংরেজি সাহিত্যের দিকে থাকলেও সে ইংরেজি সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যে তিনি খুব কম কম রচনা করেছিলেন, কিন্তু যে কটা সাহিত্য লিখেছিলেন, যে কটা জিনিস রচনা করেছিলেন, সেই জিনিসগুলো তা পরবর্তীকালে বিখ্যাত হয়ে গেছিলো। যেমন তোমাদেরকে বললাম অমিত্রাক্ষর ছন্দ, সনেট, মেঘনাদবধ কাব্যগ্রন্থ, এই সমস্ত জিনিসগুলি তার জীবনে তাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন। এবং আরেকটা জিনিস যেটা ছিল, যেটার জন্য তাকে বেশি কটাক্ষ শুনতে হয়, সেটা হচ্ছে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। মানে
বাঙালি কাজ তো ঘরে জন্মগ্রহণ করলেও মধুসূদন যৌবনে খ্রিস্টধর্ম গ্রহণ করে এবং মাইকেল মধুসূদন নাম গ্রহণ করে তিনি তার যে জীবন সেটি অতিবাহিত করেছিলেন। তো এই ছিল আজকের আমাদের এই ক্লাসটি আজকে তোমাদেরকে এখানেই শেষ করলাম।